বিদ্যাবৃন্দ রামদেব স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি গৌরাঙ্গ কুমার সেন তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা কোভিড-19 এর এই বিপর্যয়কালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসা বাড়িতে পরিবার পরিজনদের নিয়ে সকলের সুস্থ শরীরে আসো, ভালো আসো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা আজ আমাদের আইসিটি ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আসলে আমাদের এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমরা এক এক করে দেখি। এখানে আছে যে কম্পিউটারের অংশ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি, হার্ডওয়্যার, হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কাস্টমার সফটওয়্যার এবং মডেম। এখন আমরা প্রত্যেকটা একটু ব্যাখ্যা করি। কম্পিউটারের অংশ, যত কম্পিউটারের চারটি অংশ থাকে, ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর। দুই নম্বর আছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ওয়েবক্যাম, জয়স্টিক ও ওয়েবার বা মাইক্রোফোন ইত্যাদি। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসের মধ্যে কোনগুলো আসবে দেখো, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর ইত্যাদি। আউটপুট ডিভাইস কয়েকটি আউটপুট ডিভাইসের মধ্যে আসতে পারে, যেমন প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া, প্রজেক্টর। মেমোরি, কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি, যেখানে তথ্য পত্রগুলো জমা করে রাখা হয়। হার্ডওয়্যার, কম্পিউটার তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোই হল হার্ডওয়্যার। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক হল কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস, যা স্থায়ীভাবে তথ্য পত্র সংরক্ষণ করে রাখে। প্রসেসর, প্রসেসর মূলত ইন্টিগ্রেটেড সার্কিট দ্বারা তৈরি। মাদারবোর্ড, মাদারবোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড হল প্রয়োজনীয় সকল যন্ত্রাংশের সংযোগ স্তর। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মাদারবোর্ড, মাদারবোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড হল প্রয়োজনীয় সকল যন্ত্রাংশের সংযোগ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কম্পিউটার ব্যবহার করে প্রাথমিক জীবনের বিভিন্ন কাজ করার সুযোগ যেখানে থাকে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। কাস্টমাইজ সফটওয়্যার, সেটা কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যারটা কি, এখানে কি কি ধরনের কাজ এখানে করা থাকে। যখন একটা বিশেষ কাজের জন্য আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তাকে কাস্টমাইজ সফটওয়্যার বলে। লাস্ট যে পয়েন্টটা আমাদের মডেল, মডেল কম্পিউটারের সাথে টেলিফোনের নেটওয়ার্ক যে প্রক্রিয়ায় জুড়ে দেওয়া হয় এবং যে যন্ত্রটি ব্যবহার করা হয় অর্থাৎ কম্পিউটারের সাথে যে নেটওয়ার্ক সংযোগ, যে যন্ত্রটার মাধ্যমে সংযোগ স্থাপন করে সেই যন্ত্রটির নাম হচ্ছে মডেম। এবার আমরা একটু সংক্ষেপে একটু দেখি যেখানে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম দেওয়া আছে এবং আউটপুট ডিভাইসের কয়েকটি নাম দেওয়া আছে। প্রথমে আমরা ইনপুট ডিভাইসের মধ্যে কি কি থাকতে পারে, কিবোর্ড, মাউস,
processing
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবার এলইডি, লাইট ইমিটিং ডায়োড ও ডিডি, এলইডি লাইট ইমিটিং ডায়োড। ভার্সেটাইল ডিস্ক উন্নত আমাদের